মিলখা সিং দৌড় শুরু করেছিলেন প্রাণ বাঁচাতে। প্রায়ই তার কানে বাজত ভাগ মিলখা ভাগ। 1947 সালের প্রাণঘাতী দাঙ্গায় মারা যাওয়ার আগে মিলখাকে ঠিক এভাবেই দৌড়ে পালিয়ে যেতে বলেছিলেন তার বাবা। প্রাণ বাঁচানোর তাগিদে সেই যে দৌড়ের শুরু, দৌড়াতে দৌড়াতে একসময় অলিম্পিকের মঞ্চেও পৌঁছেছিলেন মিলখা সিং। আজ আমরা তার সেই নাটকীয়তায় ভরা জীবনের গল্পই শুনব। This is my dream that some youngster should enable the national anthem and the Indian flag. 1947 সালের আগস্ট মাসে মিলখা সিং এর বয়স ছিল মাত্র 15 বছর। বর্তমান পাকিস্তানের ছোট্ট গ্রাম কোট আদ্দুতেও যে কখনো দাঙ্গার প্রভাব পড়তে পারে তা কেউ ভাবতেও পারেনি। নিজে শিখ ধর্মাবলম্বী হয়েও মিলখা সিং পড়াশোনা করতেন মসজিদের দাওয়ায় বসে। সেখানে কারো মাঝেই ধর্মীয় সম্প্রীতির অভাব ছিল না, কিন্তু পুরো উপমহাদেশ ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার প্রভাব একসময় ঠিকই এসে পড়ে মিলখাদের গ্রামে। দাঙ্গার সময়ও গ্রামবাসীরা একজোটি ছিলেন, কিন্তু তাদের শান্তিরক্ষার সব চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয় এক নেতা দাঙ্গাকারীদের সঙ্গে কথা বলতে গেলে তাকেই হত্যা করা হয়, এবং পরদিন থেকেই শুরু হয় ধর্মীয় সহিংসতার এক বর্বর অধ্যায়। মিলখা দেখলেন যেন নরক নেমে এসেছে পৃথিবীতে। এখানে সেখানে চলছে হত্যাযজ্ঞ। এর মধ্যেও মিলখার বাবা লড়েছিলেন বীরের মতো, কিন্তু একসময় তিনিও মাটিতে লুটিয়ে পড়েন তলোয়ারের আঘাতে। তার মৃত্যুর আগে জানিয়ে যান সেই তীব্র আকুতি, ভাগ মিলখা ভাগ। বাবার কথা মতো প্রাণ বাঁচাতে দৌড় শুরু হয় কিশোর মিলখারও। গ্রাম থেকে পালিয়ে আশ্রয় নেন জঙ্গলে। পরদিন উঠে পড়েন দিল্লিগামী এক ট্রেনে। যাত্রীদের সহায়তায় লুকিয়ে থাকেন মেয়েদের বগিতে। একসময় ট্রেন দিল্লি পৌঁছালে মিলখা যেন হারিয়ে যেতে বসেন হাজারো রিফিউজির ভিড়ে। ভেবেছিলেন পরিবারের সবাইকে হারিয়েছেন, কিন্তু সৌভাগ্যবশত স্টেশনে পেয়ে যান তার এক বোনকে। স্টেশনে সপ্তাহ তিনেক কাটানোর পর তারা চলে যান পুরানা কিল্লার এক রিফিউজি ক্যাম্পে। সেখানে মিলখা একটি দোকানে ধোয়া মোছার কাজ নেন। বেতন ছিল মাসে 10 রুপি। এভাবেই শুরু হয় তার নতুন জীবন সংগ্রাম। কয়েক বছর পর হঠাৎ একদিন মিলখার কানে আসে সেনাবাহিনীতে লোক নিয়োগ হচ্ছে। সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেখানে নাম লেখানোর, কিন্তু সেটিও সহজ ছিল না। শুরুতে টানা 3 বার ব্যর্থ হন। অবশেষে 1952 সালে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। এখানে এসে মিলখা দৌড়কে আবিষ্কার করেন একটি খেলা হিসেবে। যে দৌড়কে তিনি প্রাণ বাঁচানোর কৌশল হিসেবে জানতেন, সেটি এখন হয়ে উঠল তার সাফল্যের চাবিকাঠি। পুরো সেনা ক্যারিয়ার জুড়ে মিলখা সিং অংশ নিয়েছিলেন 80টি দৌড়ে, এর মধ্যে 77টিতেই তিনি জয়ী হন। কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় তাকে ভারতে এনে দেয় তারকা খ্যাতি। সেটি আরও অন্য উচ্চতায় উঠতে পারত যদি তিনি জিততে পারতেন অলিম্পিকের পদক, কিন্তু 1962 সালের অলিম্পিকে তিনি চতুর্থ হয়ে অল্পের জন্য কোনো পদক জিততে পারেননি। তবে অলিম্পিকে জিততে না পারলেও মিলখা সিং ছিলেন জীবনযুদ্ধে জয়ী। তার মৃত্যুমুখ থেকে ফিরে দেশের সেরা অ্যাথলেট হয়ে ওঠার গল্পটি যুগে যুগে অনুপ্রেরণা হয়ে থাকবে মানুষের কাছে।